আমাদের গুরুদেবের 74তম জন্মদিন, সম্পূর্ণ অনাড়ম্বর পরিবেশে আমরা একটা অনুষ্ঠান উদযাপন করছি আজকে। তো গুরুদেব, আপনি যদি আজকে কেক কেটে আপনার জন্মদিনের সূচনা করেন তো ভালো লাগে। এগুলো তো আমার কাজ নয়, তোমরা এই কাজগুলো করাচ্ছ, আমি এগুলো পছন্দ করি না। যাই হোক, উচ্চ যখন ঠিক আছে করো, কোনো আপত্তি নেই। আটু কাটুন, হ্যাঁ ঠিক আছে, আপনি খাইয়ে দিন। সবাই একটু মুখ দিন। সব মেয়েরাই শুধু বাবাকে খাওয়ালো, একটা পুরুষ কেউ খাবার না? মাস্টারমশাই আছে, মাস্টারমশাই মাস্টারমশাই একটু খাওয়ান না, ওই পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেল। আমাদের ডাক্তারবাবু হয়েছেন, এই দেখ এই ডাক্তারবাবু দেখি না, উনি ডাক্তারবাবু হয়েছেন, ওনার পরিচয় একটু বলুন। হ্যাঁ উনি বলবেন, ওনার পরিচয় উনি বলবেন। হ্যাঁ আমি ডাক্তার শান্তি গের, আমি একজন পেডিয়াট্রিশিয়ান, শিশু বিশেষজ্ঞ। আমি ইউবেরিয়াতে প্র্যাকটিস করি, বিগত 22 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। আমি গুরুদেব আমার সহধর্মিনী কোয়েল গের, গুরুদেবের শিষ্যা, আর আমি নিজেকে খুব ধন্যবোধ করছি যে আমার গুরুদেবের জন্মদিনে আমি আসতে। ঠিকই আছে, ঠিকই আছে। তো গুরুদেব, আজকে তো সম্পূর্ণ অনাড়ম্বর পরিস্থিতিতে আমরা আপনার এই জন্মদিন পালন করছি। যদি আজকে এই কোভিড না থাকতো তাহলে একটা বিশাল ব্যাপার আমরা করতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তো গুরুদেব, দূরে কাছে যেখানে যাও তো আপনার শিষ্য আছেন, আপনাকে ভক্তি শ্রদ্ধা করেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? হবে না, দূরে কাছে পৃথিবীর মধ্যে যারা আছেন সবাই যেন শান্তিতে থাকেন, এই আশীর্বাদ আমি করছি। ওই মানে আমার শিষ্য বললে হবে না, সারা পৃথিবী আমার শিষ্য, সারা পৃথিবী আমার শিষ্য, বাংলাদেশ থেকে আরম্ভ করে কানাডা, ফ্রান্স, জার্মানি, আমেরিকা এবং লন্ডন, ফ্লোরিডা, এইসব জায়গা থেকে যারা আমার কাছে এসেছেন, আমি প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করছি মায়ের কাছে, এবং যাতে তারা সুস্থ এবং ভালো থাকেন, এবং ভালো থাকবেন, আশা করছি ভালো থাকবেন, কোনো ব্যাপারই না। হ্যাঁ এই আশীর্বাদটা আমি করছি। আমাদের এখানে হোম যাগযজ্ঞ হচ্ছে, এটাও হচ্ছে আমাদের মহামৃত্যুঞ্জয়ের উদ্দেশ্যে হচ্ছে, বিশ্ব শান্তির জন্য হচ্ছে। সবাই ভালো থাক, সবাই ভালো থাক, এটাই আমার একান্ত ইচ্ছে, মায়ের কাছে একটাই প্রার্থনা, যেন সবাই ভালো থাকে, কেউ যেন অসুখী না থাকে, কেউ যেন রোগগ্রস্ত না থাকে, এটাই আমি চাইবো। বাচ্চাদের হয় বড়দের হয় শুনি আমরা দেখতে পাচ্ছি গুরুদেবকে তার বিভিন্ন শিষ্যরা কিছুটা উপহার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তিনি বিমুখ হয়ে যাচ্ছেন বারবার, যে প্রয়োজন নেই প্রয়োজন নেই বলছেন, উনি তো কিছুই নেন না, তারপরও খুব জোর করছে সবাই। আমার কাছে
একজন গীতা দান করলেন, পকেট গীতা দান করলেন। গুরুদেব এই অনাড়ম্বর পরিবেশে আপনার যে জন্মদিন হচ্ছে, এর মধ্যে আটটা ব্যাপার আপনার কাছ থেকে জানার আছে। সেটাও হচ্ছে এই যে মানুষ এত প্যানিক করছে যে ব্যাপার নিয়ে, কোভিড নিয়ে, তো ওটা নিয়ে কিছু বলবেন আপনি, অবদান করবেন? আমি কালকেও তো কোভিড নিয়ে বলি, যেটা কোনো অসুখ নয়, তো ডাক্তারও বলছেন যে বলুন না, উনি ওনাকে দিয়ে একটু বলাই, উনি বলুন কি, হ্যাঁ বলুন, সামনে বলুন কি, ডাক্তার বলুন কি, এটা কোনো রোগই নয়। হ্যাঁ, করোনা একটা তো ভাইরাস, ভাইরাস তো আমাদের এমনি স্বাভাবিক যেমন জ্বর সর্দি কাশি হয়, করোনাও ওই রকমই একটা একটা ভাইরাস দিয়ে কাশি সর্দি জ্বর অন্যান্য রোগ ভাইরাস রোগ যেমন হয়, এটাও সেইভাবেই মানুষকে মানুষ আক্রান্ত হয় এবং আস্তে আস্তে তার নিজের ক্ষমতা বলে ভালো হয়ে যায়। যাদের ইমিউনিটি পাওয়ার কম তারাই এতে বেশি আক্রান্ত হয়, বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমনি স্বাভাবিক কারণে যে সব রোগ আছে, টিবি রোগ, যেটা টিবি ক্ষয় রোগ বলে, যক্ষা যক্ষা বলে, এই সব রোগে মানুষ আরও বেশি মারা যাচ্ছে। করোনা রোগীতে অত বেশি মারা যাচ্ছে না, কিন্তু আমাদের এমনভাবে ওয়ার্ল্ড ওয়াইড ইনফেক্টিভিটি বা হঠাৎ ইনফেকশান হওয়ার যে ভয়টা, এটাতে বেশি থাকার জন্যে বেশি মরে যাচ্ছে না কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এই ভয় নিয়েই মানুষ আজকে খুব ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত। এটার জন্যে এই গুরুদেব আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আর ইমিউনিটি পাওয়ার, স্বাভাবিক খাবার খুব বেশি, এইটা খেলে ওইটা খেলে এই ভিটামিন সি এই সব খাওয়ার দরকার নেই। আমাদের স্বাভাবিক যে খাবার রোজকার যে আমরা খাবার খাই ঘরে, যেমন চা টা লবঙ্গ দিয়ে, আদা দিয়ে এবং ইত্যাদি এই সব দিয়ে, মধু দিয়ে যেভাবে খাওয়া হয়, এতেই আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে। আলাদা করে অনেক কিছু ভিটামিন খাওয়া বা এইসব খাওয়ার কোনো দরকার নেই, বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা আমাদের নিজেদের বিশ্বাস যদি আমরা নিজেদের মধ্যে রাখতে পারি, মানসিক যদি জোর রাখতে পারি, এবং গুরুদেব এবং আমরা যে যার যাতে বিশ্বাসী সেই বিশ্বাসের ওপর যদি ভর করে আমরা যেতে পারি, তাহলে আমরা নিজেরা এই একে করোনাকে প্রতিরোধ করতে পারবো এবং আমরা ভালো থাকবো। কিছু বলবে না, বলছি তো করোনা কোনো রোগ নয়, এটা মানে ইনফ্লুয়েঞ্জা টাইপের একটা। এখন এটাকে এত বাড়বাড়ন্ত করা হচ্ছে যেটা সত্যিকারও মানে মানুষ ভয় পেয়ে যাচ্ছে। আমি কালকেও বলেছি এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না। হ্যাঁ, কোভিড হচ্ছে আমি মানছি, কিন্তু ছেড়েও তো যাচ্ছে, আগে 14 দিন হতো, এখন তো 7 দিন 6 দিনের মধ্যে ছেড়ে যাচ্ছে। হয়তো একটু হেভি অ্যান্টিবায়োটিক দিচ্ছে, একটু প্রোটেকশনটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন, কিন্তু কথা হচ্ছে যে ভয় পাওয়ার মতো আতঙ্কর মতো কিছু আমি দেখছি না, এটা আতঙ্কর মতো কিছু দেখছি না। আর এখন যা পরিস্থিতি হয়েছে, ওয়েদারের যা অবস্থা, ঠান্ডা গরমের যা পরিস্থিতি, তাতে করে এই সর্দি কাশি হাঁচি জ্বর হবেই। হ্যাঁ, এটা ওয়েদারের ব্যাপার, এটা ওয়েদার। সুতরাং কথা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করাটা উচিত নয়। এখন যা দেখা যাচ্ছে যে সরকারও মানে উদাসীন, আর মানে আমাদের টিভি চ্যানেলগুলো তো সুযোগ পেয়ে গেছে বিরাট। হ্যাঁ, সারাদিন একটাই গান, কোভিড কোভিড কোভিড, আর কিছু নেই, সারাদিনই শুধু কোভিড দেখিয়ে যাচ্ছে, এত লোক মরছে, অত লোক মরছে, ঠিক আছে না। এখন এগুলোই আমাদের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, মানে মনে হচ্ছে আমরা মানে বর্বর যুগে বাস করছি। এটা বর্বরতা, বারবার বলছি এটা বর্বরতা, ঠিক আছে না, এটা করা উচিত নয়, মানুষকে ভয় দেখানো উচিত নয়, সাহস দেওয়া উচিত। সে ডর গিয়া মার গিয়া বারবার তো বলছি, ভয় দেখানোর অধিকার নেই,
আর এরা দেখেই যাচ্ছে সমানভাবে। মানুষ এখন এত বোকা নেই, সবাই চালাক হয়ে গেছে, সবাই মানে যাতে করোনা হয় তার ব্যবস্থা নিজেরা নিয়ে নিয়েছে। সরকার মানে তো এখন একটা বিভীষিকা বলতে পারো, সরকারি হাসপাতাল মানে বিভীষিকা। সুতরাং মানুষ নিজের নিজের ব্যবস্থা করে নিয়েছে প্রত্যেকেই। আর মানুষ এখন আর ডাক্তার মানে গভর্নমেন্ট কলেজ বা ডাক্তার এগুলোর উপর আর নির্ভর করছে না। এইটা একজন ডাক্তারও বসে আছেন, তিনি তো অনেক দূর থেকে এসেছেন আমার জন্মদিনে, তা শুনলেন তো, এত উদ্ভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। হচ্ছে, হতেই পারে, সেরেও যাবে, এ নিয়ে মাথামাতি করে লাভ নেই। এখন তো পার্সেন্টেজ হয়ে গেছে 1.5% এসে গেছে, এখন মৃত্যু করোনায় মৃত্যু 1.5% এসে গেছে, এবং আর দুদিন বাদে করোনায় মৃত্যু হবে না, জিরোতে এসে যাবে। একটু ওয়েট করো এবং নিজেরা একটু সাবধানে থাকতে হবে বাবা। এই নয় যে মানে আমি ঘুরে বেড়াবো রাস্তাঘাটে, যেখানে সেখানে মুখে মাস্ক দেবো না, স্যানিটাইজ করবো না, এগুলো মানে মানুষের অজ্ঞানতা। আর এর ফলে যেটা হবার হচ্ছে একটু বাড়ছে, রাস্তাঘাট বাজারঘাটে যা অবস্থা মনে হচ্ছে মানুষ খেতে পাবে না, মানে যা পাচ্ছে তুলে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে। এটা 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 তো ঠিক নেই, না না, বারবার তো আমরা প্রচার করছি, আমরা তো অনেক ডাক্তারের সঙ্গে মিশছি, আমরা অনেক ডাক্তারের সঙ্গে মিশেছি এবং ইন্টারভিউ দিয়েছি অনেক ডাক্তারের সঙ্গে, তারা বলছে এই রোগটা কোনো রোগই না, ঠিক আছে। সুতরাং কথা হচ্ছে যে নিজেরা সাবধানে থাকুন, আর সরকারেরও ভরসা করে লাভ নেই, নিজেরা সাবধানে থেকে এই রোগটাকে মুক্ত করে দিন। একটু মানুষের ডিস্টেন্স বজায় রাখুন, ডিস্টেন্স বজায় রাখুন, একটু হাত পাগুলো ভালোভাবে ধুন, জামা কাপড়গুলো একটু ধুয়ে নিন ভালো করে, বাইরে থেকে এসে এগুলো করুন, আর আমার মনে হয় কিছু দরকার লাগবে না। আর উনি যেটা বলবেন একটু চা লেবু দিয়ে বা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে খা, খেলে আরও ভালো, ঠিক আছে, এতেই ইমিউনিটি বেড়ে যাবে। একটু মধু খাও, ঠিক আছে না, এগুলো মানুষ করছে না, মানুষ এটা করছে না, যার ফলে মানে এই কোভিড বাড়ছে এবং আগামী দিনে হয়তো গোষ্ঠী সংক্রমণ হয়নি এখনও, ও হতে বেশি সময় লাগবে, ঠিক আছে না। তো গুরুদেব, হ্যাঁ, আপনার জন্মদিন উপলক্ষে এখানে একটা হোম হচ্ছে, হ্যাঁ হোম হচ্ছে, একটা একটু সেই হোমের দিকে যাচ্ছি, আচ্ছা যাও, আবার ফিরে আসছি আপনার কাছে, আচ্ছা ঠিক আছে যাও। আমাদের সবারই সবার মুখ থাকলে আমার মুখে আমাদের শরীরে আছে, গুরুদেব এখন আপনার কাছে একটা অনুরোধ রাখবো, বিশ্ববাসীর জন্য আবার একবার প্রার্থনা করব। আমি তো বলছি এই যে ব্যাকটেরিয়া আমাদের শরীরে, ব্যাকটেরিয়া 64 লক্ষটা আছে, আমরা নিজের ভেসে থাকতে পারতাম না, ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরে, তারাই আমাদের শরীরকে চালাচ্ছে। আজকে নিঃশ্বাস প্রশ্বাস যা নিচ্ছি আমরা ব্যাকটেরিয়ার সাহায্যে নিচ্ছি, প্রথম ব্যাকটেরিয়া আছে, এদের মেরে তো কোনো লাভ নেই। কথা হচ্ছে যে এটা একটা ফ্লু এসেছে, যেভাবে হোক এসেছে, যেভাবে হোক। সুতরাং কথা হচ্ছে যে মানুষ যদি একটু সাবধান হয় এটা থাকবে না, থাকতে পারে না। মানুষ সাবধান নয় বলে আজকের গোষ্ঠী সমক্রমক বা এই জাতীয় কিছু বলছে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ যদি মানুষের সঙ্গে বেশি মেশামেশি না করে, আমি আগেই একটা কথা বলেছিলাম, করোনা লোকের সঙ্গে বেশি মেলামেশা করো না, লোকের সঙ্গে বেশি মেলামেশা করো না, এইটা ওষুধ, আর কোনো ওষুধ নেই, এখনও কোনো ভ্যাকসিন বেরোয়নি, এখনও কোনো ওষুধ বেরোয়নি, যা বলা হচ্ছে হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে,
মানে এটাকে জীবাণুটাকে মরছে না তো নিশ্চয়ই হয়ে পড়ছে, ঠিক আছে না? তা এটা তো আমরা অনেক ডাক্তার আলোচনা করছি দেখছি, তাতে করে তারা একটাই কথা বলছে এটা কোনো ব্যাপারই না, মানে এটা আমাদের প্রচার এবং একটা এত বড় ব্যবসা পৃথিবীতে আর হয়েছে বলে মনে হয় না। এর চেয়ে বড়ো ব্যবসার কিছু নেই, করোনা ব্যবসা এ একটা ব্যবসা, ঠিক আছে না? এই ব্যবসা পৃথিবীতে কোনো হয়েছে হয়নি, মানে এখন দেখতে পাচ্ছি এই ব্যবসা ভালো ব্যবসা, বিরাট ব্যবসা। হ্যাঁ, বিরাট ব্যবসা চলছে করোনা নিয়ে, এত বড় ব্যবসা কোনো চলেছে বলে আমার মনে হয় না, ঠিক আছে না? আর কি বলে বলো, আর বেশি বাড়াবো না। প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম প্রণাম প্রণাম।